আব্দুল মান্নান রমজান আলী বাবলু সাকাওয়াত আব্দুল গপ্পর এই পাঁচজনকে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের ছয়ের দুই ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দিয়েছেন আনিত অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা কারা প্রত্যেককে জরিমানা করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বোমা হামলা করে আগে তো বলেছি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নামাজি অবস্থায় একটা তিরিশ মিনিটের সময় বিদেশি নাগরিক বিদেশি অফিসার ছিল নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসাররা ফ্লোটিলা নামক মসজিদে নামাজ পড়া অবস্থায় বিমান বিস্ফোরণ করেছে মন্নান তাতে দুটি বোমা নিক্ষেপ করেছিল একটি বোমা অগ্নিগোলকের সৃষ্টি করে চব্বিশ জন মোট আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম সামরিক হাসপাতাল এবং ঢাকা সামরিক হাসপাতালে প্রেরণ করে সুস্থতার জন্য প্রেরণ করা হয়েছিল হ্যাঁ কারাগারে চারজন আছে শাখাবত পলাতক একজন পলাতক আদালত বলেছেন যে এটা আমাদের নৌবাহিনী আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ওনারা দেশের সম্পদ এবং স্বাধীনতা রক্ষা কাজে নিয়োজিত এটার উপর আক্রমণ মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ সুতরাং এই বিবেচনায় আদালত ওনাদেরকে মৃত্যুদণ্ড দান করেছেন অবজারভেশনটি হলে যে এরার বিরুদ্ধে যে অভিযোগ আনাইছে অভিযোগের সাপোর্টিং যে সাক্ষীগুলি সাক্ষীগুলি সবই সাপোর্ট দিছে এবং এই সাপোর্টগুলি এবং এটা একটা সেন্সিটিভ দেখা ছিল নৌবাহিনীর এবং নৌবাহিনীর ভিতরে যারা তারা আক্রান্ত হয়েছে এবং এটা একটা মসজিদ প্লেস উপাসনালয় এই মসজিদ উপাসনালয়ে থাকাতে এটা জিনিসটা সাক্ষী প্রমাণের পরিস্থিতিতে এবং তাদের কাগজপত্রতে সন্দেহভাবে এটা প্রমাণিত হয়েছে যেটা একটা একটা সেন্স এবং সন্ত্রাস দমনে সন্ত্রাস দমনের যে ধারাটা ছয় ধারায় সম্পূর্ণ প্রমাণিত হওয়া তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে